বিষ্ণুপুর গ্রামে মোহিনী দেবী তার স্বামী নরেনবাবু, ছেলে বিক্রম এবং বৌমা নূপুরের সঙ্গে বাস করত। দুই শাশুড়ি বৌমা মোহিনী দেবী এবং নূপুর নরেনবাবু এবং বিক্রমের উপর অত্যাচার করত। এমনই একদিন সকালবেলা মোহিনী দেবী ও নূপুর সোফাতে আরাম করে বসেছিল। আরে ও বিক্রমের বাবা, চা কখন পাবো? এবার কি তোমাদের কাছে সানাই বাজিয়ে ঢোল বাজিয়ে চা চাইতে হবে? একটা কথা কানে যায় না এদের। বিক্রম, ও বিক্রম, আমার চিকেন পকোড়া হয়েছে নাকি হয়নি এখনো? আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চিকেন পকোড়া নিয়ে এসো। আরে বৌমা, এত নরম ভাবে বলছো কেন? আরে গম্ভীর ভাবে বলো, গম্ভীর ভাবে, আর ঠিক ভাবে বসো, তবেই তো ওরা আমাদের কথা শুনবে, আমাদেরকে দেখে ভয় পাবে। হ্যাঁ মা, ঠিক বলেছেন। বিক্রম, আরে ও বিক্রম, আমার চিকেন পকোড়া কোথায়? নিয়ে এসো। খিদের জ্বালায় পেটে ইঁদুর, ঘোড়া, হাতি সব নাচানাচি করছে। কোথায়? একবার এদিকে এসো দেখি, মুখটা দর্শন করি। বেচারা নরেনবাবু এবং বিক্রম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত ছিল। শাশুড়ি বৌমার আওয়াজ পেয়ে তারা দুজনে ভয় পেয়ে যায়। বাবু, তোর মায়ের ঘন্টা বেজে গেছে, আমার তো খুব ভয় লাগছে, তাড়াতাড়ি কর, আর একটু দেরি হলেই তোর মা জল খাবারের বদলে আমাকেই খেয়ে নেবে, তাও আবার চিবিয়ে চিবিয়ে। কর বাবা, তাড়াতাড়ি কর। তোমার তো শুধু মাকেই ভয় লাগে, আর আমার দিকটা দেখো, আমার মা বউ দুজন মিলেই তো ভাগাভাগি করে চিবিয়ে খাবে। এখন যদি চিকেন পকোড়া ভালো না হয় না, তাহলে চিকেন পকোড়া না খেয়ে আমাকেই পকোড়া বানিয়ে খেয়ে নেবে। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি কর, আমি চা করে নিয়েছি। কটা বাজে দেখেছিস? চিকেন পকোড়া চা হয়েছে, সেগুলো নিয়ে চল আগে, ডাইনে দুটোকে দিয়ে আসি। দুজনেই খুবই ভীত অবস্থায় সেখানে আসে। এই নাও গিন্নি, তোমার চা হয়ে গেছে, ক্ষমা করবে একটু দেরি হয়ে গেল। নূপুর, এই যে তোমার আদা দিয়ে চা আর চিকেন পকোড়া, খেয়ে নাও তোমরা। বাবা, বড্ড তাড়াতাড়ি চলে এসেছো তোমরা, আমার তো মনে হলো আজকে হয়তো বাইরে থেকেই খাবার অর্ডার করতে হবে। আর বাইরে থেকে খাবার অর্ডার করা মানে বুঝতেই পারছো তোমাদের সঙ্গে কি হতো। আচ্ছা মা, ছাড়ুন না, দেখুন না বেচারা দুটো রান্না করতে গিয়ে কি অবস্থা হয়েছে, ঘামে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে। এদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছে, আহারে কি কষ্ট, কি কষ্ট। ঠিক আছে, তোমরা এবার তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের অফিসে যেতে লেট হচ্ছে, আমরা বেরোচ্ছি। আরে বৌমা, এই, আরে কি করছো টেকি, কিছু একটা করো, ওদেরকে আটকাও, ওদেরকে এভাবে যেতে দিও না, আটকাও ওদের। মোহিনী দেবী ফিসফিস করে এমন বললে নূপুর সঙ্গে সঙ্গে তার হাত থেকে চায়ের কাপটা নিচে ফেলে দেয়। এ কি, চাটা তো আমার হাত থেকে পড়ে গেল, কি গো কেমন ভাবে চা বানিয়েছো? চা বানানোর ইচ্ছে ছিল না নাকি, যে চা খেতে যাওয়ার আগে চাটা পড়ে গেল? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, এবার পরিষ্কার করো এগুলো। মানে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে? মানে তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার সাহস তো কম নয়, তুমি করবে না তো কে করবে, আমি করব? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, প্লিজ রাগ করো না। হ্যাঁ ঠিক করে করো, যেন একটাও কাপের টুকরো পড়ে না থাকে। আর পরিষ্কার করা হয়ে গেলে আমার জন্য আবার চা করে দেবে। আর হ্যাঁ, এবার যেন মন দিয়ে চা করা হয়। এবার যদি চা খেতে গিয়ে আমার হাত থেকে চা পড়ে যায়, তাহলে কিন্তু তোমার রেহাই নেই। বেচারা বিক্রম রান্নাঘরে গিয়ে নূপুরের জন্য আবার চা বানাতে শুরু করে। মোহিনী দেবী নরেনবাবুকে খালি দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে প্রদর্শন করার জন্য এখানে ডাকা হয়নি? যতক্ষণ না বিক্রম চা বানিয়ে আনছে, আমার পা দুটো টিপে দাও, খুব যন্ত্রণা করছে। হে উপরবালা, এই দুই ডাইনি শাশুড়িবাবুর হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এদের জ্বালায় আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তুমি কিছু বললে নাকি? না না, আমি আবার কি বলবো, আমার তো এই বাড়িতে কিছু বলারও অধিকার নেই। ঠিক আছে, আমি তোমার পা টিপে দিচ্ছি। এভাবেই নরেনবাবু ও বিক্রম তাদের কথা মতো সব কাজ কমপ্লিট করার পর অফিসে চলে যায়। দুজনে একসঙ্গে অফিসের কাজ করতে থাকে। বাবা, আমার পুরো শরীর ব্যথা করছে, সকাল থেকে এত কাজ করলাম, তারপর আবার অফিসে এসে কাজ করি কি করে বলো তো? তুই তো তবু এখনো ইয়ং আছিস, আর আমি এই বুড়ো বয়সে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাছা, তারপর তোর মায়ের জন্য আবার খাবার রান্না করা, এই বয়সে আমার অবস্থাটা কি হচ্ছে একবার বুঝতে পারছিস?
হ্যাঁ বাবা, আমরা যে কবে বউ শাশুড়ির হাত থেকে মুক্ত পাবো উপরওয়ালাই জানে। বাবা, ওদের জন্য দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রাখার সময় জল রেখেছিলে তো? হ্যাঁ হ্যাঁ রেখেছিলাম। জল না রাখলে তো ফোন করে অফিস থেকে গিয়েও টেবিলে জল দিয়ে আসতে হবে রে। ওই ভুলটা আর করি। এদিকে বাপ ছেলে দুজনেই খুব বিরক্তিকর অবস্থার মধ্যে ছিল। তারা একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ শেয়ার করছিল। অপরদিকে বউ শাশুড়ি মা দুজনেই বেশ আরাম করে বসে গল্প এবং হাসি মজা করছিল। মা, আমার আজকের আইডিয়াটা দেখলেন? আমি কিভাবে কাপটা ছুঁড়ে ফেলে দিলাম আর বেচারা বিক্রম ওটা পরিষ্কার করলো। আমার তো খুব হাসি পাচ্ছিল। আমি যাই হোক করে আমার হাসিটা কন্ট্রোল করে রেখেছিলাম। হ্যাঁ, আমারও খুব হাসি পাচ্ছিল যখন তোমার শ্বশুর মশাই আমার পা টিপছিল। এদের সঙ্গে এরকমই হওয়া উচিত। বৌমা, তুমি কাকে ফোন করছো? আপনার ছেলেকে ফোন করছিলাম, একটু ফোন করে ভয় দেখানোর জন্য। কি করছে না করছে দেখতে হবে তো, তবে তো চাপের মধ্যে থাকবে। তাহলে মা, আমাদের নেক্সট প্ল্যান কি? এখন তো আমাদের অনেকগুলোই প্ল্যান আছে, তবে এবার আমরা বাপ বেটার টাকা পয়সা ওড়াবো। আমি ওদের দুজনের ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছি। মনে আছে বৌমা তোমার সেই দিনটার কথা? সেই দিনটা যদি আমাদের জীবনে না আসতো, তাহলে আজকে আমরা এত আরাম বিলাসিতার জীবন কাটাতে পারতাম না। এক মাস আগের কথা, নরেন বাবু ও বিক্রম যেরকম পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে, এক মাস আগে পর্যন্ত মোহিনী ও নূপুরের জীবন ঠিক এই রকমই ছিল। একদিন নরেন বাবু ও বিক্রম অফিস থেকে বাড়ি এলে মোহিনী ও নূপুর তাদের খাবার খেতে দেয়। ছি, এটা কোনো খাবার হলো? কি বাজে খাবার! রান্না করার সময় কোন দিকে মন থাকে? কি করো তোমরা বাড়িতে সারাদিন? আমাদের মতো তো অফিসে গিয়ে তোমাদের কাজ করতে হয় না, সারাদিন তো বাড়িতে বসে বসে বেশ মজা করো। ওয়াক থু, একেবারে ফালতু খাবার, মুখে দেওয়াই যাচ্ছে না। খাও তোমরা দুজনেই, আমরা এখন খাবো না। একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না। তোমাদের মতো বউ শাশুড়িকে বাড়িতে রেখে কি লাভ? হ্যাঁ, এই বলে নরেন বাবু ও বিক্রম খাবার ছেড়ে উঠে চলে যায়। পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। চল বাবা, দুই প্যাক মারা যাক। আজকে অফিসে কাজ করে এমনিও খুব পরিশ্রম হয়ে গেছে, তার উপর বাড়িতে এসে ভালো খাবারও পেলাম না। হ্যাঁ বাবা, চলো আজকে দুজনে মজা করে মদ খাবো। এভাবেই দুজন মিলে অনেক অনেক মদ খায় এবং তারা নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে। তখনই সেখানে মোহিনী দেবী এবং নূপুর আসে। কি গো, তুমি কত মদ খেয়েছো? এত মদ খাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ তাই তো বিক্রম, তুমি এত নেশা করেছো যে তুমি ঠিকভাবে দাঁড়াতেও পারছো না, মাতালদের মতো টলমল করছো। এই চুপ কর নূপুরের বাচ্চা, তুই এবার আমাকে শেখাবি আমি কি করব না করব? আমি কি তোর কথা শুনে চলবো নাকি? এবারের বউ হয়ে এসেছিস, বউয়ের মতো থাক, বেশি ফটর ফটর করবি না একদম। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস একদম। আর এই যে মোহিনী, তুমিও বেশি মাথায় উঠে নাচার চেষ্টা করো না। আমার যত মদ খাওয়ার ইচ্ছা করবে ততই খাবো, সারাদিন খাবো, যাও এখান থেকে। এই বলে দুজনে নিজের নিজের বউকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং দুজনে অজ্ঞান হয়ে সোফার উপর পড়ে যায়। মা, মা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বৌমা, আমি ঠিক আছি। দিনের পর দিন এদের মদ খাওয়ার পরিমাণ বেড়েই চলেছে। এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে কোনোদিন এরা মদ খেয়ে এসে আমাদের উপর হাত তুলবে। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আমার কাছে একটা অনেক ভালো প্ল্যান আছে। এই বলে নূপুর মোহিনী দেবীকে তার প্ল্যানের ব্যাপারে সবকিছু বলে। পরের দিন সকালবেলা নরেন বাবু ও বিক্রমের ঘুম ভাঙলে তারা মোহিনী দেবী ও নূপুরের ভয়ঙ্কর রূপ দেখে অবাক হয়ে যায়। তারা দুজনেই খুব রেগেছিল। শুধু তাই নয়, তাদের কপালে হাতে পায়ে নকল ব্যান্ডেজও করা ছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়েছে। এ কি, তোমাদের কি হয়েছে? আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন ছাড়ো, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তাড়াতাড়ি আমার মাথাটা টিপে দাও তো। আরে আমারও তো প্রচন্ড বডি পেন হচ্ছে, মোহিনী আমার গা হাত পাটা টিপে দাও। চুপ করো তোমরা, অনেক কথা শুনেছি তোমাদের, আর নয়, তোমরা দেখেছো আমাদের দুজনের কি অবস্থা করেছো তোমরা? কালকে রাতে তোমরা মদ খেয়ে আমাদের দুজনকে কতই না মারধর করলে, দেখো একবার কি করেছো তোমরা। হ্যাঁ, এত মদ খেয়ে বউদের উপর কেউ অত্যাচার করে নাকি? আমার তো ইচ্ছে করছে তুমি কালকে যেভাবে আমাকে মেরেছো ঠিক ওভাবেই তোমাকে মারি। কি, আমরা দুজনে এসব করেছি? আমার তো এরকম কিছু মনে পড়ছে না। মোহিনী আমাকে ক্ষমা করে দাও। মোহিনী, আমি যা করেছি নেশার ঘরে করেছি। হ্যাঁ নূপুর, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে কিছু করিনি। না, আমরা তোমাদের ক্ষমা করব না,
তোমরা যখন ভুল করেছো তখন তোমাদের শাস্তি পেতে হবে। আজ থেকে ঘরের সব কাজ তোমরা করবে, যা যা কাজ আমরা করতাম সব তোমরা করবে। আর তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন আমরা বাড়ি ছেড়ে যাব? কেন, আমরা দুজনে এখানেই থাকবো আর এরা দুজন জেলে যাবে। হ্যাঁ, তোমরা আমাদের উপর যেরকম নির্মমভাবে অত্যাচার করেছো আমরা পুলিশের কাছে গিয়ে সব বলে দেব। অলরেডি আমরা দুজনে গিয়ে থানায় ডায়েরি করে এসেছি, একবার গিয়ে থানায় বললেই পুলিশ তোমাদের এসে ধরে নিয়ে চলে যাবে। না না, তোমরা এরকম করো না, করো না এরকম। পুলিশ আমাদের ধরে নিয়ে চলে যাবে, আমরা তোমাদের সব কথা শুনবো, তোমরা যা যা বলবে তাই করবো। সেদিন থেকেই মোহিনী দেবী ও নূপুর তাদের দুজনকে ইশারায় নাচাতে শুরু করে। আমার তো সেই দিনটার কথা মনে পড়লেই হাসি পায়, সত্যি ওরা খুবই বোকা। হ্যাঁ বৌমা, তোমার প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। আচ্ছা চলো বৌমা, এবার ওদের টাকা উড়িয়ে আসি, আজকে আমরা অনেক অনেক শপিং করব। এই বলে দুই শাশুড়ি বৌমা শপিং করতে চলে যায়। তারা বিক্রম ও নরেনবাবুর ক্রেডিট কার্ড থেকে অনেক অনেক টাকা শপিং করে। বাবা দেখেছো, আজকে অনুপুর আমার অ্যাকাউন্ট থেকে 1,00,000 টাকা তুলে নিয়েছে। জানি না এত টাকা নিয়ে ওরা কি করে। তোর তো 1,00,000 টাকা, আর আমার অ্যাকাউন্ট থেকে তোর মা 2,50,000 টাকা তুলে ফেলেছে, অনেক হয়েছে বাবা। আর নয়, এবার ওদের উচিত শিক্ষা দিতেই হবে। বাড়িতে এসে নরেনবাবু ও বিক্রম বউ শাশুড়ি মাকে ভালোভাবে বোঝাতে থাকে, কিন্তু তারা তাদের কোনো কথা শোনে না। তারা একইভাবে নরেন ও বিক্রমের উপর অত্যাচার করতে থাকে। একদিন নরেনবাবু ও বিক্রম দুটো মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এই দেখে মোহিনী দেবী ও নূপুর অবাক হয়ে যায়। এ কি, তোমরা দুজনে আবার বিয়ে করেছো? তোমরা আমাদের কথা একবারও ভাবলে না? আমরা তোমাদের কত ভালোবাসি, আর তোমরা? তোমরা ভালোবাসো আমাদের? ভালোবাসা কাকে বলে বলো তো? চাকরের মতো আমাদের দুজনের উপর সব সময় হুকুম করতে থাকো, সব সময় আমাদের উপর অত্যাচার করো, এটাই তোমাদের ভালোবাসা? হ্যাঁ, এসব কথা বলে আর লাভ নেই। আমরা নতুন বিয়ে করেছি, আজ থেকে এরাই আমাদের বউ। এরা তোমাদের মতো নয়, এরা আমাদের অনেক কেয়ার করবে, আমাদেরকে দিয়ে কোনো কাজ করাবে না, আর তোমাদেরও সব কাজ এরাই করে দেবে। না না বিক্রম, এরকম করো না, এদেরকে বাড়ি থেকে বিদায় করো। আসলে আমরা দুজনে তোমাদের সঙ্গে নাটক করছিলাম, তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আমরা আর তোমাদেরকে দিয়ে কোনো কাজ করাবো না, তোমরা সবসময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করতে আর নেশা করে বাড়ি ফিরতে, সেই জন্য আমরা খুব চাপে ছিলাম। তোমাদেরকে ভয় দেখানোর জন্যই আমরা এরকম করেছি। হ্যাঁ আমরা জানি, আর এই কথাটাই তোমাদের মুখ থেকে শোনার জন্য আমরা এই নাটকটা করলাম। আমরা কোনো বিয়ে করিনি, এটা আমাদের সাজানো প্ল্যান ছিল শুধুমাত্র। কি, তোমরা কি করে জানলে? সেদিন যখন তুমি ফোন করেছিলে আমি অফিসে ছিলাম, তুমি আর মা কথা বলছিলে, আর তুমি ফোনটা কাটতে ভুলে গিয়েছিলে। আমরা দুজনে তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম, আমরা তোমাদের গায়ে হাত তুলিনি, তোমরা টোটালটাই নাটক করছিলে, আর আমি আমাদের কল রেকর্ডিং করে রেখেছি, পুলিশ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। মোহিনী দেবী এবং নূপুর তাদের ভুলের জন্য বিক্রম ও নরেনবাবুর কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে নূপুর এবং মোহিনী দেবী তাদের উপর অত্যাচার করে না। এই ঘটনার ফলে বিক্রম এবং নরেনবাবু নিজেদের পরিবর্তিত করে ফেলেছিল। তারাও তাদের বউদের খুব ভালোবাসতে শুরু করে এবং তারা মদ খাওয়াও ছেড়ে দেয়। অশোকনগরীতে মিনা তার মা রূপালী দেবীর সঙ্গে বাস করত। তাদের সংসারের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। মিনা তাদের বাড়ির পাশে একটি ছোট মুদিখানার দোকান চালাত, আর প্রথম দিকে দোকানটি ঠিকঠাক চললেও এখন সেটা খুব একটা ভালোভাবে চলত না। সারাদিনে হাতে গোনা দু একটা খরিদ্দারই সেখানে আসত। এই নিয়ে মিনা সারাদিন খুব চিন্তায় থাকত। একদিন, মিনা তুই সারাদিন এত চিন্তায় ডুবে থাকিস কেন রে মা? আমি যখনই এখানে আসি তোকে মন মরা করে বসে থাকতে দেখি। মা তোমাকে কি বলবো, তুমি তো জানোই আমাদের দোকানের পরিস্থিতি কেমন। সকাল থেকে এখানে বসে আছি, একটাও খরিদ্দার আসেনি। এরকম কেনা বেচা হলে আমাদের দোকান কিভাবে চলবে বলতো? আমরা তো গরিব গরিব হয়েই থেকে যাব। এ নিয়ে তুই এত চিন্তা করিস না রে মা, ঈশ্বর আমাদের ভাগ্যে যতটা রেখেছেন আমরা ঠিক ততটাই পাবো। একটু ধৈর্য ধর, দেখবি ঈশ্বর আমাদের সবকিছু ঠিক করে দেবেন। এগুলো মনে সান্ত্বনা দেওয়ার কথা মাত্র, আমি এগুলো বিশ্বাস করি না মা। যেখানে সবাই ব্যবসা করে বড়লোক হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকা ইনকাম করছে, সেখানে শুধু আমাদেরই কেন টাকা হবে না? সবকিছুরই একটা নিয়ম আছে রে মা,
আজকে আমাদের কেনা বেচা হচ্ছে না তো কি হয়েছে? দুদিন পর দেখবি নিশ্চয়ই হবে। না, আমি আর ধৈর্য ধরতে পারবো না। আর তুমি দেখো না, একটা ঠেলাওয়ালা চপওয়ালা দিনে হাজার হাজার টাকা ইনকাম করে, আর আমরা এত বড় দোকান খুলে মাছি দাঁড়াচ্ছি। আমি বরং কাল থেকে অন্য কিছুর ব্যবসা করব। মিনা এরকমই মেয়ে ছিল, তার ধৈর্য ক্ষমতা অনেক কম ছিল। সে এই নিয়ে অনেক কিছুরই ব্যবসা করে ফেলেছে, কিন্তু কিছুতেই সে সফলতা পায়নি। সে অল্প কিছুদিনের মধ্যেই বড় লোক হতে চাইছিল, আর সে এই চিন্তাতেই সারাদিন ডুবে থাকতো। পরের দিন মিনা কোন ব্যবসা করলে ভালো হবে এবং বেশি বেশি খরিদ্দার পাওয়া যাবে দেখার জন্য পাশেরই একটি বাজারে যায়। সেখানে গিয়ে সে দেখে চপ ফুরুলি তেলে ভাজার দোকানে খুব বেশি পরিমাণে ভিড় আছে। এমনকি দোকানদার তাদের সকলকে একসঙ্গে দিতে না পেরে লাইন করে দাঁড় করিয়ে রেখেছে। ও, তাহলে এই ব্যাপার? তেলে ভাজার ব্যবসায় এত খরিদ্দার পাওয়া যায়? আমি তো এটা আগে জানতাম না। তবে আমি তেলে ভাজার দোকান করলেও চপ ফুরুলি করব না, এতে লাভ অনেক কম হবে। আমি করলে একটু আলাদা কিছুই করব, আর খরিদ্দারের কাছ থেকে ইচ্ছা মতো দাম নেব। খরিদ্দারকে কিভাবে বোকা বানাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। এই উদ্দেশ্য নিয়েই মিনা সেখান থেকে চলে আসে। সে পরের দিন থেকে তেলে ভাজার দোকান খুলে ফেলে। সে বিভিন্ন রকমের আইটেম যেমন লঙ্কা চপ, কুমড়ো চপ, টমেটো চপ, আরো নানান রকম সবজির চপ তৈরি করে কম দামে বিক্রি করতে থাকে। তার দোকানে সবকিছু মোটামুটি হলেও লঙ্কা চপের স্বাদ অসাধারণ ছিল। লঙ্কা চপের স্বাদ ভালো হওয়ায় এবং দাম কম হওয়ায় কয়েকদিনের মধ্যেই তার দোকানে অনেক খরিদ্দার আসতে শুরু করে। এটা দেখে মিনা লঙ্কা চপের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। আরে, কালকেই তো খেয়ে গেলাম লঙ্কা চপের দাম 3 টাকা, আর আজ এসে দেখছি 5 টাকা। একদিনে 2 টাকা বৃদ্ধি! এখানে কি শেয়ার মার্কেটের মতো দাম ওঠানামা করছে নাকি? যে একদিনে 2 টাকা বেড়ে গেল, এখানে চপ বিক্রি হচ্ছে নাকি ঠপ বিক্রি হচ্ছে? হ্যাঁ, নিজের পকেটের টাকা দিয়ে সাধু সেজে লাভ নেই কাকা। ভালো মাল খেতে গেলে আপনাকে টাকা তো বের করতেই হবে। আমার লঙ্কার চপ আপনি নিশ্চয়ই খেয়েছেন, আর তাই আপনি এখানে দ্বিতীয়বার এসেছেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি বাজারের সব দোকানদাররা যেরকম নিচ্ছে সেরকমই নাও। একটা লঙ্কার আর কতই বা দাম পড়বে? এমন নয় তো যে তুমি 3 টাকাতে বিক্রি করলে তোমার ব্যবসা বিশাল লস হয়ে যাবে। আরে কাকা, আমি এখানে 4 আনা 8 আনা লাভ করতে দোকান খুলিনি, বুঝলেন? যেখানে 2 টাকা লাভ করতে পারবো না সেখানে দোকান চালিয়ে কি লাভ হবে বলুন? এখন আপনার খেতে হলে 5 টাকা দিয়ে খান, আর না হলে এখান থেকে চলে যান। আমি আপনাকে এত জমা খরচ দিতে পারবো না। এই চল চল, এদের সঙ্গে কথা বলে পারবি না। এরা এখানে তেলে ভাজার দোকান নয়, লটারি খুলেছে যে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। লোকটির এরকম কথাবার্তা শুনে মিনার মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে মনে মনে ভাবে, হ্যাঁ সত্যিই তো, আমি 1 টাকা 2 টাকা দাম বাড়ালে খরিদ্দারকে সারাদিন ধরে জমা খরচ দিতে হচ্ছে, আর লোকে লটারি চালিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সেখানে কেউ কিছু বলছে না। তা আমিও যদি আমার দোকানে কোনো লটারি বা প্রতিযোগিতা রাখি, আর আমার লঙ্কা চপ তো এমনিতেই লোকে পছন্দ করে, তাহলে লঙ্কা খাওয়ারই যদি প্রতিযোগিতা রাখা যায়। সে তার দোকানের উপর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। পরের দিনই রাকেশ নামের একটি ছেলে তার দোকানে আসে। আরে, এখানে তো তেলে ভাজার দোকান আছে দেখছি, তা তোমার তেলে ভাজা দেখতে তো খুব দারুণ লাগছে, আর লঙ্কা চপগুলো বেশ বড় বড়, খেতে কেমন লাগবে গো? খুব ঝাল নাকি? আরে কি, এখানে লঙ্কা চপের দাম আলাদা আর ওখানে আলাদা কেন? দেখো, আমি আগেই বলে দিচ্ছি, আমার দোকানে টাইম পাস করতে এলে চলে যান, কারণ আমার অনেক কাজ আছে, টাইম পাস করার মতো আমার কাছে সময় নেই। আর যারা এটা বলছে আমি তাদের জন্যই করেছি, যা দেখার ওই বোর্ডে লেখা আছে দেখো, আমার মাথা খেও না। মিনার কথা শুনে রাজেশ তার দোকানের বোর্ডের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে 1 মিনিটের মধ্যে 100টা লঙ্কা চপ খেতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এই বিশেষ প্রতিযোগিতার লঙ্কা চপের দাম অনেকটাই বেশি ছিল, অর্থাৎ 10 টাকা ছিল। এটা দেখে রাকেশ মনে মনে ভাবে, আমার তো পকেটে বেশি টাকা নেই যে আমি প্রতিযোগিতার লঙ্কা চপ খাবো, তা আগে সাধারণ লঙ্কা চপ খেয়েই দেখি। এই যে, না না, আমি প্রতিযোগিতা করবো না, তুমি বরং আমাকে সাধারণ লঙ্কা চপই 2 পিস দাও। কি হাওয়া বেরিয়ে গেল? কম্পিটিশন করতে পারবে না তো? এই জন্যই আমার দোকানে যে আগে আসে আমি তাকে বলে দিই যে ভালো করে বোর্ডটা পড়ে নাও। রাকেশ এটা শোনার পর কম দামি 2টি লঙ্কা চপ খেয়ে দাঁড়িয়ে থাকে। সে দেখে বেশ কিছুজন তার দোকানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই যে, আমাকে 100 পিস লঙ্কা চপ দাও, আজ আমিও আবার কম্পিটিশন করতে চাই। আসলে কাল পান খেয়ে এসেছিলাম তাই খেতে পারিনি, আজকে আমি 10,000 টাকা নিয়ে বাড়ি যাবই যাবো। হ্যাঁ দাদা, আমি কি না বলেছি নাকি, আপনাদের মতো ঝালপ্রেমীদের জন্যই তো আমি এই কম্পিটিশনটা রেখেছি।
আপনি তো এর আগেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাহলে শর্তগুলো তো আপনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন। হ্যাঁ হ্যাঁ জানি জানি। এই বিট্টু, তুই এক 1,000 টাকা জমা দে তো, আর ব্যাগ খুলেই রাখ, আমি 10 মিনিটের মধ্যেই 10,000 টাকা জিতবো। রাজেশ তখনও সেখানে দাঁড়িয়েছিল। এটা দেখে মিনা প্রথমে রাজেশকে কম দামি 2টি লঙ্কার চপ দেয়। রাজেশ সেগুলো খেয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখতে থাকে। সে দেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লোকটি মাত্র 1টি লঙ্কা খেয়ে ঝালের জন্য চিৎকার করতে থাকে এবং মিনার দেওয়া শর্ত অনুযায়ী 100টি লঙ্কা চপ খেতে পারে না, তাই সে প্রতিযোগিতা হেরে যায় এবং তাকে 10 টাকা প্রতি লঙ্কা চপে দাম দিতে হয়। এটা দেখে রাকেশ আসল ব্যাপারটি বুঝতে পারে। আসলে মিনা ইচ্ছা করেই কম্পিটিশনের চপগুলোতে অত্যাধিক পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে স্পেশাল করে লঙ্কার চপ বানিয়েছিল, আর সাধারণ চপগুলিতে সে সাধারণ লঙ্কায় ব্যবহার করত। এর ফলে মিনার কাছ থেকে কেউই শর্ত জিততে পারত না, সকলেই হেরে যেত। এভাবে চালাকি করে মিনা প্রতিদিন 1,000 টাকা উপার্জন করছিল। মা এই দেখো আজকে আমার কত টাকা লাভ হয়েছে, পুরো 2,000 টাকা। আর আমরা গরিব থাকবো না মা, কয়েকদিনের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। এগুলো ঠিক নয় রে মা, রোজগার করতে হলে তুই সৎপথে কর, আমার তো এগুলো ভালো লাগে না। এখন যদি কেউ তোর শর্ত পূরণ করে ফেলে আর সময়ের মধ্যে লঙ্কার চপ খেয়ে নেয়, তাহলে তো তোকে 10,000 টাকা দিতে হবে। আরে মা, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, এরকম কেউ নেই যে এত ঝাল লঙ্কার চপ খেয়ে ফেলবে। আর মা, আমি তো কারোর কাছ থেকে চুরি করছি না, যে এটাকে তুমি অসৎপথে রোজগার বলছো। তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের বাড়িতে রাজেশ আসে এবং সে তাদের কথার মাঝেই বলে, হ্যাঁ অসৎপথে, আর এটা নিশ্চয়ই লোকের সঙ্গে প্রতারণা। আমি খোঁজ নিয়ে দেখেছি, তুমি প্রতিযোগিতার লঙ্কা আলাদা দাও আর সাধারণ লঙ্কা আলাদা রাখো, যাতে লোকে লাভের বাসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর অত্যাধিক ঝালের কারণে প্রতিযোগিতা জিততে না পারে। আমি সব জানি। হ্যাঁ এতে ক্ষতি কি আছে, আমি তো লঙ্কার জায়গায় অন্য কিছু দিচ্ছি না যে আমি লোককে ঠকাচ্ছি। আর মিস্টার, এটা তো লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা, এখানে ঝাল লাগবে না তো কি মিষ্টি লাগবে? তুমি খেতে না পারলে অংশগ্রহণ করবেই বা কেন? আর শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না, তোমার সাহস কিভাবে হলো? আমার বাড়িতে এসে তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ ও তো ঠিকই বলছে, তুই একটু বোঝার চেষ্টা কর মা। এভাবে সেদিন রূপালী দেবী এবং রাজেশ তাকে 1,000 বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনা কিছুতেই বুঝতে চাইত না। সে হাতে অনেক বেশি পরিমাণে টাকা পেয়ে অভ্যস্ত হয়ে পড়েছিল। এভাবেই আরো কয়েকদিন চলতে থাকে। একদিন রাকেশ আবারও মিনার দোকানে আসে। দেখো তুমি বারবার আমার মাথা বকাতে আসবে না, আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কম্পিটিশন করতে চাইলে করো, আর না হলে এখান থেকে ফটো। হ্যাঁ কম্পিটিশন তো করবই, কিন্তু টাকাটাও ঠিকঠাক পাবো কিনা সেটা তো আগে থেকে জানতে হবে, তাই না? হ্যাঁ পাবে, 100% পাবে। আগে খাও তো, তারপর দেখা যাবে। দেখে তো তোমাকে নেশাখোর বলে মনে হচ্ছে। 2টোর বেশি খেতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। আসলে রাকেশ খুব বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করত। রাকেশ লঙ্কা চপ খাওয়া শুরু করে দেয় এবং মিনার দেওয়া শর্ত অনুযায়ী সে সময়ের আগেই 100টা লঙ্কা চপ খেয়ে কমপ্লিট করে ফেলে। এই যা, এবার কি হবে? এ তো দেখছি যেমন বললো তেমনটি করে দেখালো। আমি তো ভেবেছিলাম এত ঝাল কেউ খেতে পারবে না, কিন্তু এ তো খেয়েই ফেললো। এবার তো আমাকে 10,000 টাকা দিতে হবে, আমি এখন এত টাকা কোথায় পাবো? কি হলো ম্যাডাম, এবারে টাকাটা দাও, নাকি টাকা না দিয়ে অন্য কিছু বাহানা দেবে? দেখো আমি কিন্তু তোমার কাছ থেকে টাকা না নিয়ে ছাড়বো না। না দেখো আমার কাছে এত টাকা নেই, আমি আসলে। এই বলে মিনা তাকে সমস্ত ঘটনা বলতে থাকে, সে কেন এরকম প্রতিযোগিতা রেখেছে আর তার আসল উদ্দেশ্য কি, সমস্ত কিছুই সে বলতে থাকে। সবকিছু শোনার পর রাকেশ বলে, না আমি তো তোমাকে ছেড়ে দেব না, আমি প্রতিযোগিতায় জিতেছি আর তাই তোমাকে টাকা দিতেই হবে। দেখো প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি সত্যি বলছি আমার কাছে এত টাকা নেই। আর তুমি বলো তোমার 120 লঙ্কা খাওয়ার দরুন 10,000 টাকা নেওয়া উচিত হবে কি? সব জিনিসেরই তো একটা নিয়ম আছে, তাই না? এক্স্যাক্টলি, আমিও তোমাকে এটাই বোঝানোর জন্য এখানে এসেছি। তুমি এখন হেরে গেছো, টাকা দিতে হবে বলে এরকম বলছো। তুমি নিজেই মনে করে দেখো তো, তোমার কি একটা লঙ্কা চপের বিনিময়ে 5 টাকা থেকে 10 টাকা নেওয়া উচিত হতো? আর তাছাড়া তোমার দোকানে এমনও তো অনেক লোক আছে যারা তোমার কাছে টিফিন করে বিভিন্ন কাজকামে বের হয়, তা তোমার লঙ্কা চপ ভালো হয় বলে তুমি শুধু নিজের লাভটাই বুঝবে, এটা তো উচিত নয়। রাকেশের কথা শুনে মিনার ভুল ভাঙে, সে বুঝতে পারে যে এতদিন সত্যি সত্যি সে ভুল করে এসেছে। মিনা রাকেশের কাছে ক্ষমা চেয়ে নেয়।
পরের দিন থেকে মিনা তার দোকানের বোর্ড পরিবর্তন করে দেয়। এখন সে লোভ লালসা ছেড়ে সৎপথে ন্যায্য দামে লঙ্কা চপ বিক্রি করে। তার লঙ্কা চপ ভালো হওয়ায় আগের থেকে অনেক বেশি খরিদ্দার তার দোকানে আসে এবং সে অল্প লাভ করে খুশিতে দিন কাটাতে থাকে।